চম্পাস ব্লগ উইথ তো তোমাদের সাথে আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চলেছি আজকে তো সেই এক্সপেরিয়েন্সটা হচ্ছে আজকে আমি হাবিবসে যাচ্ছি আমার থার্ড টাইম হেয়ার স্মুথনিং করতে তো কেমন হয় সেই এক্সপেরিয়েন্সটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে জার্নিটা স্টার্ট করা যাক চলো तुम्हारा देखते ही पाच हमें ओपर दिखे हमार चूलटा के क्लिप दिए बेधे रेखे बसिभाग समय ए रकम बेधे रखी कारण हमार चूल कार्ल छाड़ते परिना तो यही बसिभाग समय ए रकम भाव बेधे रखी बाड़ी थेके बेरोनोर समय खूब मुसलधारे बृष्टि हुएछिलो एखोनो बृष्टिटा होच्छे तबे खूब परिमाणे होच्छे ना देखो चारिदिकटा केमन भेजा भेजा और कत सुंदर सबुजे सबुजे हुए रयेछे आजकेर परिवेशटा दारुण जस्ट असाधारण जारा बेशिरभाग समय शहरे थाको बा शहरेर मानुष तादेर एई रकम परिवेश सहजे मेले ना तो तोमरा चोख भरे देखे नाओ एत सुंदर वेदार और साथे एरकम सबुज गाछपाला चाँदपाड़ा बालिका विद्यालय पाशे ही होच्छे हाबिब्स और आमी चले एसेछि तोमरा देखते ही पाच्छो लाल बिल्डिंग टा एटाई होच्छे हाबिब्सेर और एखाने आमी एखन जाबो तो चलो देरी ना करे जावा जाक तोमरा देखते ही पाच्छो एखाने लेखा आछे नो मास्क नो एंट्री तो मास्क छाड़ा तो एखाने एंट्री होबे ना तो आमी मास्क पड़ेई आछि एबं आमी चले एसेछि এবং এখানে পুরো মোটামুটি মেইনটেনেন্স করেই রাখা হয় এখানে পুরো বডি স্প্রে করে তারপরে ঢোকানো হয় ওই যে দেখতে পাচ্ছ স্যানিটাইজার স্প্রেটা আর এই যে হাবিবসের ভিতরটা মোটামুটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর এদিকে ওয়াশিং করা হয় এখানে প্রোডাক্ট রাখা আছে কিছু হাবিবসের অপোজিট সাইডে রয়েছে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত এই যে देखो कि सुंदर करे डेकोरेशन करे छे खूब भाल लेगे छे आमार एवं ओदेर परिषेबाटाओ आमार भालो लेगे छे आफ्टर वाश आमार हेयारे ओरा एकटा क्रीम लागिए छे ए क्रीमटा लागिए मोटामोटी 40 मिनिट्स बसते हुए छे तारपरे एटा आबार वाश करबे तो देखो आमी 40 मिनिट बसे रयेछि भीषण बोरिंग लागछे আমার হেয়ারটাকে এখন ওরা ওয়াশ করে দিয়েছে দেখো আবার একটা ক্রিম লাগিয়েছে এই ক্রিমটা লাগিয়ে 10 মিনিট থাকতে হবে আর তারপরে নড়াচড়া করা যাবে না কারণ এটা হচ্ছে মেইন ক্রিম তো মাথাটাটা পুরো ধরে গেছে কোমর টমর ধরে গিয়েছিল বসে থাকতে থাকতে এখন আবারো হেয়ার ওয়াশ হবে হেয়ার ওয়াশ হচ্ছে আর হওয়ার পরেই ফাইনাল টাচ আপটা আসবে তো চলো দেখা যাক কেমন হয় तुम्हारा देखे बोलो हेयर स्मूथनिंग कैमन हुए भालो लागले अवश्य कमेंट्स करो স্মুথনিং করার আগে এবং পরের ফটো এটা তো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা চেঞ্জ হয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আমার একদিন বাদে আবার আসতে হবে কারণ ফাইনাল টাচআপ বাকি আছে তো তারপরে কেমন হয় চুলটা তোমাদের আমি দেখ তো আমার হেয়ার স্মুথনিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আবার ফাইনাল টাচআপের জন্য আরেকবার হাবিবসে যেতে হচ্ছে আর ওরা আজকে ওয়াশ করবে আর স্পা করবে তার জন্য আমার যেতে হচ্ছে তো তারপরে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি চুলটা কতটা সুন্দর হয়েছে কারণ এখন ক্রিম ট্রিম লাগানো রয়েছে আফটার ওয়াশ কতটা শাইন হবে কতটা স্মুথ হবে সেটা বুঝতে পারবো আর স্মুথনিং করার পর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই বলো আমার ফাইনাল টাচআপ কমপ্লিট তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আজকের জন্য টাটা